নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজকে বানাবো খুবই সহজে সুজি আর ডিম দিয়ে একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি। এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপি তৈরি করি। এখানে একটা পাত্র নিয়েছি, নিয়ে নিচ্ছি 150 গ্রাম সুজি। দিয়ে দিচ্ছি 2টো ডিম। এর পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, যদি সুজির পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এরপর ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটার সাথে সুজিটাকে মিশিয়ে দিচ্ছি। এটা ভালো করে মেশাতে হবে যেন কোনো রকম লাম্পস না থেকে যায়। এখানে কিন্তু ডিমের পরিমাণটা বেশি নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। তাতে সুজিটা অনেকটাই ফুলে যাবে। এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। এরপর দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে বেশ ঘন করে নিতে হবে। দুধটা যেন একটু ঘন হয়ে যায়। এখানে দিচ্ছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 1টা তেজপাতা। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কম বেশি করে নিতে পারেন, যেরকম মিষ্টি খাবেন। দুধটা ফুটিয়ে ফুটিয়ে বেশ ঘন হয়ে গেছে আর দেখুন চিনিটাও কিন্তু গলে গেছে। তো এটা আমার হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 সাইডে। এরপর আবার ফিরে আসলাম আর দেখুন সুজিটা কতটা ফুলে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং পাউডার। এরপর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা দিলাম তো, একটু ফেটাতে হবে। যত ফেটাবেন ততটাই কিন্তু ফুলবে। এটা হয়ে গেছে আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এখানে কিন্তু কোনো জল বা দুধ কোনো কিছুই মিশাইনি, তাহলে ডিমের পরিমাণ তো বেশি নিতেই হবে। এটা হয়ে গেছে। কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আঁচটা স্লো আঁচে করে দিচ্ছি। এরপর এগুলো দিয়ে দিচ্ছি।
দেখুন কত সুন্দর ফুলে উঠছে, কিন্তু আঁচটা স্লো আঁচ করে দিতে হবে, না হয় তাড়াতাড়ি লাল হয়ে যাবে, উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি, এক পাশটা 2 মিনিট রাখার পর উল্টো পাশটা ঘুরিয়ে দিলাম। আঁচটা কিন্তু আমার স্লো আঁচে আছে। এরপর উল্টো পাশটাও 2 মিনিট রেখে দিচ্ছি। এগুলোকে কিন্তু লাল লাল করে ভাজবো নি। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমি এইখানে 3টা 4টা করে দিয়ে দিচ্ছি, আপনারা 1টা 1টা করেও ভেজে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো আমার তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। এগুলোকে এই গরম অবস্থায় ওই দুধের মধ্যে দিয়ে দেব, যেহেতু ঢাকা দেওয়া আছে দুধটাও গরম আছে। এরপর এগুলো এই দুধে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে দুই পাশটায় দুধে ভালোভাবে ভিজে যায়। এগুলোকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন এগুলো কতটা দুধটাকে টেনে নিয়েছে আর কতটা ফুলে গেছে। আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।